আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা শিখব এমসিবি ডিস্ট্রিবিউশন বক্স কানেকশন। তো এটি একটি 12 ADD বক্স, এখানে যে তারগুলো ফেলা আছে তার মধ্যে এটা হচ্ছে মেন লাইনের তার, যেটা এনার্জি মিটার থেকে যে তারটা এসেছে মিটার থেকে সেটা হলো এই মেন লাইনের তার। এখানে একটা ফেজ, একটা নিউট্রাল, একটা ইনভার্টার তার, একটা বডি আর্থ, এটা হচ্ছে মেন মেন লাইনের তার ফেলা আছে। এবং এখানে আরেকটা যে আছে এটা হচ্ছে ইনভার্টারের যে একটা মেন লাইন, এটা ডাইরেক্ট একটা নিয়ে আসা হয়েছে এখানে। এটা ফেজ, একটা নিউট্রাল, ইনভার্টারের মেন লাইনটা এটা ডাইরেক্ট এখানে নিয়ে আসা হয়েছে। আর যে তারগুলো আছে, এখানে একটা 6 mm তার আছে, এটা মেন লাইনের তার। এটা মেন লাইন হচ্ছে এখান থেকে আরেকটা মেন লাইন, আরেকটা এমসিবি বক্স আছে এই পাশে, এই যে বক্সটা ওইখান থেকে মেন লাইনটা এখানে আসবে, ডাইরেক্ট মেন লাইনটা ওখান থেকে এখানে আসবে। এবং আর যে কতগুলো তার ফেলা আছে যেগুলো এমসিবিতে কানেকশন হবে, যেগুলো হচ্ছে এই তারগুলো, এগুলো হচ্ছে ফেজ, যেগুলো রুম বা ডাইনিং যেগুলো ভাগ করা হবে সেই সব ফেজের তারগুলো এখানে ডাইরেক্ট নিয়ে আসা হয়েছে। এবং এইখানে যে আরেকটা তার রয়েছে, এখানে এই যে বোর্ডটা আছে, এই বোর্ডটার মেন লাইনটা ডাইরেক্ট এখানে তোলা হয়েছে। এর মধ্যে আছে একটা বডি আর্থ আছে, একটা ইনভার্টারের তার আছে, একটা ফেজ আছে, একটা নিউট্রাল আছে। ইনভার্টারের তারটা একটু মোটা দেওয়া হয়েছে, এই কারণেই এখান থেকে ইনভার্টার তারটা সব জায়গায় লাইনটা পৌঁছাবে, সেই জন্য ইনভার্টারের তারটা একটু মোটা দেওয়া আছে, এই যে ইনভার্টারের তারটা একটু মোটা দেওয়া আছে। এবার এখানে যে ফেজগুলো নামিয়েছি, এর নিউট্রাল বা আর্থিং যেগুলো সবগুলো এই জয়েন্ট বক্সে জয়েন করা আছে, এখান থেকে জাস্ট খালি ফেজগুলোকে নামিয়ে নেওয়া হয়েছে বক্সের মধ্যে, জাস্ট খালি ফেজগুলোকে নামিয়ে নিয়েছি। এবার এর কানেকশানটা টোটাল করব, আপনারা মন দিয়ে দেখুন, খুব সহজে আশা করছি বুঝতে পারবেন। তো আমরা সর্বপ্রথমে তারগুলোকে একটু কেটে ছোটো করে নিয়েছি, একটু সাইজ করে নিয়েছি, একটু টেপ লাগিয়ে জাস্ট একটু সুন্দর করে সাইজ করে নিচ্ছি। তারপরে এমসিবিগুলো এবং আরসিবি, আরসিসিবি বা আইসোলেটার যেগুলো আছে সেগুলো কানেকশান করব। এই দুটো হলো বডি আর্থের তার, লালটা হচ্ছে মেন লাইন যেটা মিটার থেকে এসেছে, মেন বডি আর্থ হচ্ছে লাল যে তারটা এইটা। এবং সবুজটা যে দেখছেন এটা যে নিচে সাইডে বোর্ডটা আছে, বোর্ডটা থেকে এসেছে। এগুলোকে একটু টেপ মেরে জাস্ট একটুখানি ঠিক করে নিচ্ছি, যাতে কাজটা করতে সুবিধা হয়। এরপর আমরা বডি আর্থের যে তারটা আছে, এই যে কন্ট্যাক্টটা দেওয়া আছে বডি আর্থের জন্য, এই কন্ট্যাক্ট আমরা কানেকশান করে নিচ্ছি। লাল এবং সবুজ এই দুটো তার বডি আর্থের তার, দুটো বডি আর্থকে বডি আর্থের যে কন্ট্যাক্টটা আছে সেখানে কানেকশান করে দিচ্ছি। এবং এটা নিউট্রালের তার, ওটা যে সাইডে বোর্ডটা আছে বোর্ডটা থেকে নিউট্রালটা এখানে এসেছে, নিউট্রালের যে কন্ট্যাক্টটা দেওয়া আছে এই কন্ট্যাক্টের মধ্যে নিউট্রালটাকে জয়েন করে নিচ্ছি। এবং এটা হচ্ছে যে ইনভার্টারের যে নিউট্রালটা নিয়ে আসা হয়েছে সেই নিউট্রালটা, দুটি নিউট্রালকে আমরা কানেকশান করে নিয়েছি। এরপর এমসিবিগুলো প্রত্যেকটা একটা একটা করে কানেকশান করে নেব। তার আগে আমরা তারগুলোকে একটু রেডি করে নিচ্ছি।
এইভাবে প্রত্যেকটা তারকে রেডি করে নিচ্ছি কানেকশনটা যাতে তাড়াতাড়ি করা যায়। প্রত্যেকটা এমসিবি ঠিক এইভাবে কানেকশন করে নিতে হবে, যেখানে যেমন এমসিবি প্রয়োজন ঠিক সেইভাবে এমসিবিগুলোকে ভাগ করে লাগাতে হবে। আমাদের এমসিবিগুলো কানেকশন কমপ্লিট হয়ে গেছে, এরপর আরসিসিবিটা কানেকশন করে নেব। আরসিসিবিটা লাগিয়ে নিয়েছি, ফেজটা সর্বপ্রথম কানেকশন করে নিচ্ছি, এরপর নিউট্রালটা কানেকশন করে নেব। এরপর আইসোলেটারটা কানেকশন করে নিচ্ছি, আইসোলেটার ভায়া হয়ে আরসিবিতে লাইনটা গিয়ে পৌঁছাবে। এরপর মেন যে মেল লাইনটা, যেটা মিটার থেকে লাইনটা ডাইরেক্ট আসছে, সেটা আইসোলেটারের নিচে যে কন্ট্যাক্টগুলো আছে কানেকশন এখানে হয়ে যাবে। প্রথম ফেজটা কানেকশন করে নিচ্ছি, তারপর নিউট্রালটা কানেকশন করে নেব। আইসোলেটারের নিচে যে দুটো কন্ট্যাক্ট আছে, ফেজ এবং নিউট্রালটা এখানে কানেকশন হয়ে যাবে। নিচের কন্ট্যাক্ট দিয়ে লাইনটা ইন হবে এবং ওপরের যে কন্ট্যাক্ট দুটো আছে ওখান থেকে আউট হয়ে আরসিসিবিতে এসে পৌঁছাবে।
এবং আরসিসিবির যে নিচের দুটো কন্ট্যাক্ট আছে এখান থেকে লাইনটা আউট হবে, নিউট্রাল এবং ফেজ দুটি এখান থেকে আউট হবে। তো আমরা সর্বপ্রথম ফেজটাকে কানেকশন করে নিচ্ছি, আরসিসিবির যে নিচের কন্ট্যাক্ট আছে ফেজটা যেখান থেকে আউট হবে বের হবে এখান থেকে ফেজটা কানেকশন করে নিচ্ছি। এবং এমসিবির যে প্রত্যেকটা কন্ট্যাক্ট আছে সেই কন্ট্যাক্টে যে পাথটা দেওয়া থাকে পাথটা দিয়ে আমরা কানেকশন করে নিচ্ছি। এমসিবি বক্সের সঙ্গে এই পাথটা দেওয়া থাকে এমসিবি কানেকশন করার জন্য। আরসিবি থেকে যে ফেজটা নেবেছে ফেজটাকে কেটে রেডি করে নিয়ে এমসিবি যে কোনো একটা কন্টাকে কানেকশন করে দিলে হয়ে যাবে। আমরা মাঝখানে যে এমসিবিটা আছে সেটার মধ্যে কানেকশন করে দিচ্ছি, তাহলে প্রত্যেকটা এমসিবিতে পৌঁছে যাবে লাইনটা। এরপর প্রত্যেকটা নট ভালোভাবে টাইট দিয়ে নিতে হবে। এরপর আরসিসিবি থেকে যে নিউট্রালটা বেরোবে নিউট্রালটা কানেকশন করে নিচ্ছি। নিউট্রালটা এসে এখানে যে নিউট্রালের কন্ট্যাক্টটা দেওয়া আছে এখানে জয়েন হয়ে যাবে। নিউট্রালের কন্ট্যাক্টটাই জয়েন্ট হয়ে গেলে সব জায়গায় নিউট্রালটা পৌঁছে যাবে। দেখুন আমাদের কানেকশনটা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা চাপাটাকে লাগিয়ে নেব, তার আগে আমরা দেখে নেব কানেকশনটা, এগুলো সব ফেজ আছে এমসিবির ওপরে কন্টাকে। এখান থেকে মেন ফেজটা ঢুকে এখান থেকে বেরিয়ে আরসিবি, এখান নিচে থেকে বেরিয়ে এমসিবি, এখান থেকে নিউট্রালটা বেরিয়ে নিউট্রাল বাড়ে এসে লেগে গেছে। এইভাবে কানেকশানটা কমপ্লিট করে নিয়েছি। এরপর এমসিবি বক্সে যে চাপাটা আছে চাপাটাকে লাগিয়ে নেব, নিলে আমাদের কাজটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমাদের এমসিবি বক্সটা টোটাল কমপ্লিট হয়ে গেছে, চাপাটাও লাগিয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন।